হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব আমকে দাগমুক্ত রাখতে কি কি করণীয়, কিভাবে আম চাষ করলে বা কি স্প্রে করলে আমের গায়ে দাগ পড়বে না, সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো দর্শক, তার আগে আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। আমের দাগ এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। তো দর্শক, প্রথমেই আমরা ব্যাকটেরিয়ার লক্ষণগুলো জেনে নেই, বা এই আমের দাগের দাগ পড়ার প্রধান লক্ষণগুলো আমরা জেনে নেই। কালো দাগ রোগের লক্ষণ। আমের ব্যাকটেরিয়াজনিত কালো দাগ রোগের প্রধান উপসর্গ পাতা ও ফলের উপরে লক্ষ্য করা যায়, কিন্তু ডালপালা ও শাখা প্রশাখার উপরেও উপসর্গ প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় পাতার উপরে কালো ও জলসিক্ত ছোট ক্ষতের সৃষ্টি হয়। এই দাগগুলো আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে পত্রশিরার মধ্যে আবদ্ধ থাকে। এই রোগ আস্তে আস্তে আমের গায়ে ছড়িয়ে পড়ে। কালো দাগ রোগ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দাগগুলি শুষ্ক হয়ে যায়। প্রথম অবস্থায় জলসিক্ত হালকা ধরনের দাগে আক্রান্ত ফলের উপর দেখা যায়, পরে দাগ থেকে গাঢ় বর্ণের তারাকৃত জমাট বাঁধা পদার্থ সৃষ্টি হয়। তো দর্শক, ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন দাগগুলো কিভাবে জমাট বাঁধার মতো সৃষ্টি হয়েছে। দেখুন, আমি হাত দিয়ে ধরে দেখাই দিয়েছি। এ রোগের আক্রমণে প্রথমে ফলের গুণগত মান হ্রাস পায় এবং পরবর্তীতে এ রোগের আক্রমণ বেশি হলে ফল ঝরতে শুরু করে। কালো দাগ রোগ দমনের ব্যবস্থাপনা। প্রথমে রাসায়নিক দমন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। আমের ব্যাকটেরিয়াজনিত দাগ রোগ নিয়ন্ত্রণ করতে হলে কার্বনডাজিম গ্রুপের ঔষধ স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার নিয়ম, 16 লিটার পানিতে 30 গ্রাম কার্বনডাজিম গ্রুপের ঔষধ মিশিয়ে পুরো গাছ এবং পুরো পাতা আম সহ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। তো দর্শক, ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমের গায়ে কিভাবে দাগ পড়েছে। পুরো আমটাই মানে দাগে একাকার হয়ে গেছে। যদি আমরা আমের মুকুল যখন বের হয় সেই সময় থেকেই যদি আমরা কার্বনডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করি তাহলে এই রোগ আসবে না। আমের কালো দাগ রোগের প্রতিরোধমূলক কিছু ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা সম্পর্কে পরে আমরা আলোচনা করব। সুস্থ সবল তরতাজা চারা গাছ ও কলম চারা যাতে রোপণ করা হয় সে ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে রোগ প্রতিরোধী জাতের চারা রোপণ করতে হবে। দুটি গাছের মধ্যে যাতে বায়ু চলাচল ভালো হয় সেদিকে নজর দিতে হবে। নিয়মিতভাবে রোগাক্রান্ত ডালপালা শাখা প্রশাখা ও ফল অপসারণ করতে হবে। সর্বশেষেই একটা কথাই বলবো যে চাষাবাদের কাজের ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ জীবাণুমুক্ত করে নিতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।